বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বেআইনি কাশির সিরাপ, আর তার আগেই এক চোরা চালানকারবাড়িকে গ্রেপ্তার করলো মুরুটিয়া থানার পুলিশ। উদ্ধার হলো বস্তাবন্দি ফেন্সিডিল। পুলিশ জানিয়েছে জিতের নাম পানুম মণ্ডল ওরফে তেলু, বাড়ি ওই থানার শিকারপুর এলাকায়। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ওই থানার মাধবপুর থেকে একটি টোটোর ক্যাবিনেটে তল্লাশি চালিয়ে 600 বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ওই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, খবরের দর্পণ। থানার একজন ডিউটিরত অফিসার যে বিশ্বস্ত সূত্রে খবর পান, তিনি তখন রাউন্ড দিচ্ছিলেন। একটি টোটোর মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড সাবস্টেন্স ফেন্সিডিল যাচ্ছিল। উনি সেই সূত্র মতো উনি জায়গায় পৌঁছান মাধপুর জায়গাটি না, মুরুটিয়া থানার আন্ডারে। সেখানে একজন ব্যক্তির কাছে এই ব্যক্তি পেছনে দাঁড়িয়ে আছে, টোটোর মধ্যে মালগুলো নিয়ে যাচ্ছিল এবং সার্চ করে মোটামুটি আমরা স্পটে গুনে দেখতে পেলাম 600 বোতল মতো ফেন্সিডিল ও ক্রস বর্ডার স্মাগলিং এর জন্য নিয়ে যাচ্ছিল। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।